নমস্কার বন্ধুরা, আমি দীপদীপ ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আর একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি কিন্তু আপনারা যেগুলা কমেন্ট করেন আমি প্রত্যেক কমেন্টগুলো দেখি, আর তাই আমার নজরে আর একটা জিনিস পড়লো আজকে, জব বেলি এমন একটা চ্যানেল যার হিউজ সাবস্ক্রাইবার, লাইক 3 লাখ 3.5 লাখ সাবস্ক্রাইবার। জব বেলির মতো চ্যানেল আমাকে ফলো করে, থ্যাংক ইউ জব বেলি, আপনারা যদি আমাকে সাপোর্ট করতেন না তাহলে আমি এত দূর এগোতাম না, আপনারা সাপোর্ট আছে বলে আমি এত দূর এগোতে পেরেছি, থ্যাংক ইউ। আর আমি চাই আপনারা আরও সাপোর্ট করেন, তাহলে আমি আরও দূর যেতে পারবো। কিছুদিন আগে আমি বলেছিলাম না, অঞ্জলি দিদি, অঞ্জলিস কিচেন থেকে অঞ্জলি দিদিও এসেছিলেন আমার ভিডিওতে, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ভিডিও, আমি দেখেছি। তারপর এরকম অনেক কাহিনী আছে, কলকাতা থেকে সাবস্ক্রাইবার দিদি আমার সাথে ভিডিও করেছেন, অঞ্জলি দিদি করেছেন, তারপর আমার বোন করেছিল, এরকম অনেকগুলো আছে আর কি। আর আজকে আমি যে মানে ভিডিও টপিকটা নিয়ে আসলাম, এটা হলো মানে পুজোর আগে যে আসে কালেকশন, কোন কালেকশনটা নতুন এসেছে, কোন ডিজাইনটা এবার ট্রেন্ড করবে, তারপর কোন মানে প্রিন্টটা ভালো যাবে, তো এইগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হলাম। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু শাড়ির কালেকশন, তো আমি এটাই বলতে চাই আর কি, যে আমি যে স্ক্রিনে দেখাচ্ছি কয়েকটা কালার এমন না, আপনারা কিন্তু আপনাদের নিজের থেকে আমার ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখে যাবেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কোন মানুষকে কোন কালার পরলে ভালো লাগবে, কীরকম কালার যাবে, এরকম করে আপনারা দেখতে পারবেন আর কি। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম আমি শুরু করছি শাড়ি থেকে। এবার ট্রেন্ডে কিন্তু চলছে সলিড কালার শাড়ি, তার উপর সলিড বলতে এক কালারের শাড়ি, পার্ট যেটা আছে পার্টটার মধ্যে যেমন পার্পল কালার, যদি ইয়েলো কালার শাড়ি হয় বর্ডারটা হয়ে পুরো বডিটা হয় তাহলে পার্পল কালার বর্ডার, এরকম তো নিশ্চয়ই আপনারা দেখছেন। আর আমি যে স্ক্রিনে দেখাচ্ছি দিকটা যে আপনাদের নিতে হবে এমন না, আপনারা চাইলে এখানে ভ্যারাইটি দেওয়া আছে, লিঙ্কে গিয়ে দেখে নেবেন, লিঙ্কে গিয়ে আপনারা কালার অপশন চুজ করে তারপর আপনারা কালার অপশন চুজ করবেন, প্রপার সাইজ দেখে আপনারা অর্ডার বাই করতে পারবেন ইজিলি। আর সেকেন্ড থিং হলো মেয়েদের জন্য আমি একটাই জিনিস সাজেস্ট করব, প্লিজ দিদিরা আমি আপনাদেরকে বলছি, আপনারা সবসময় ট্রাই করবেন স্ট্রেট কুর্তা পরার, কারণ ওই ট্রেন্ডটা জিন্দেগিতে কোনো দিন কিন্তু ওল্ড হয় না আর কি, সবসময়ই থাকে। দেখবেন আপনারা আনারকলি, যেমন আমি আপনাদের কাছে লাইভ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আনারকলি দেখেন এখন অনেক অনেক দিদিরা আছে, আমি নিজেও যাই বা নিজেও মার্কেটে, এখন যেহেতু লকডাউন চলছে তাই যেতে পারছি না, কিন্তু আমি নিজে সবসময় বেরোই, তো দেখি এখন দিদিরা কী করে আনারকলিটা পরে না আর কি বেসিক্যালি, কারণ আনারকলি পরলে একটু মোটা মোটা লাগে, নিজেও দেখেছি। তো এখন তো স্ট্রেট কুর্তি, স্ট্রেট কুর্তির সাথে আমি বলবো স্ট্রেট প্যান্টটা ইউজ করবেন, সবসময় ভালো লাগবে। আর স্ট্রেট প্যান্ট এমন একটা জিনিস যেটাকে আপনারা সিগারেট প্যান্ট নামেও জানেন, তারপর আপনারা ট্রাউজার নামেও জানেন, এটা এমন একটা জিনিস যেটা আপনাদের সবটা ড্রেসের সাথে ভালো লাগবে, মানে মানে আপনাদের শর্ট ড্রেস বলেন, ড্রেস বলতে জামা এগুলো ছাড়া আর কি, যেমন কুর্তি টাইপ যেগুলো এগুলো সবটার সাথে ভালো লাগবে। আর লেগিংগুলো, অ্যাঙ্কেল লেন্থ লেগিংগুলোও কিন্তু আপনারা শর্ট স্ট্রেট কুর্তির সাথে পরতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলছি, অনেক দাদারা আমি দেখেছি মানে পেট মোটা থাকে তাই কী করেন টি শার্ট পরতে পারেন না বা শার্ট পরতে পারেন না, তো ওই স্পেশালি ওই দাদাদেরকে আমি বলতে চাই, আপনারা এক কাজ করবেন, আপনারা সবসময় ট্রাই করবেন একটু লুজ পরার আর কি, লুজ বলতে এমন না যে বেশি লুজ, মানে হাতটা ফিটিং করে নেবেন না হয় একটু লুজ পরা ট্রাই করবেন, তখন কী হবে আপনারা চাইলে টি শার্টও পরতে পারবেন, চাইলে শার্ট পরতে পারবেন বা শো অফ করতে পারবেন আর কি, কারণ পেটটা তখন বোঝা যাবে না, লুজ পরলে অবভিয়াসলি বোঝা যাবে না, তাই আপনারা চাইলে এই জিনিসটা করে দেখতে পারেন। যদি ভাবেন যে আমার এখান থেকে কিছু শিখছেন তো অবভিয়াসলি আপনারা চাইলে দেখতে পারেন, প্লাস যদি আপনারা এরকম ইউজ করে থাকেন বা ইউজ করেছেন বা ইউজ করছেন আমার এই টিপসগুলো শুনে, তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে নেবেন, তাহলে আমি একটু বেশি অ্যাপ্রিসিয়েট হব, আর আমি যত অ্যাপ্রিসিয়েট হব আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর কি। আর আরেকটা জিনিসও আমি বলছি, আপনারা যেরকম আমার সাপোর্ট করে যাচ্ছেন, প্লিজ 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 আমাকে এরকম সাপোর্ট করে যান, ফিউচারেও আমি যাতে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আরও ভালো ভালো আরও মোটিভেশনাল আরও কিছু শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি যেগুলো থেকে আপনারা শিখতে পারেন। তারপর বলছি আমি যে দেখবেন শার্টের কিছু কালেকশন আমি দেখিয়েছি স্ক্রিনে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই শার্টের কিছু কালেকশন আমি দেখাচ্ছি। শার্টের কী হচ্ছে, এবার আমি দেখেছি মানে লাস্ট ইয়ার আমি দেখেছিলাম ডট প্রিন্টটা একটু বেশি যাচ্ছিল, ডট বলে তো সলিড কালারের একটা শার্ট, সলিড কালারের উপরে নেভি ব্লু কালারের শার্ট, হোয়াইট মানে অফ হোয়াইট কালারের ডট দেওয়া ছিল,
এই বছরটা কমপ্লিটলি আলাদা। আপনারা যদি চান এরকম কিছু কিনতে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু এবারে ট্রেন্ড দেখে কিনবেন কীগুলো ট্রেন্ডে যাচ্ছে। আমি আমি সাজেস্ট করব, মানে এবারের ট্রেন্ড, এবারের যে কালেকশন দেখে বা এবারের যে কাস্টমার ওপিনিয়ন দেখে আমি সাজেস্ট করব আপনারা যদি চান তাহলে একটু ফ্লোরাল প্রিন্ট কিনবেন যদি আপনারা চান। আর এটা বেনিফিট হলো আপনারা যখন বাইরে ঘুরতে যাবেন এই প্রোডাক্টটা মানে আপনারা চাইলে পড়তে পারবেন, দেখবেন সবাই পড়ছে, ভালোও লাগছে। আর ফর্মেলটা কিন্তু ট্রেন্ড করছে, ফর্মেলটা সব সময় অল টাইম ফর্মেলটা ট্রেন্ডে থাকে। কারণ ফর্মেল এমন একটা লুক যেটা আপনি অফিস ওয়্যারেও পড়তে পারেন, আপনি কোনো যদি কারোর বাড়িতে যদি বিয়েও হয় বিয়েতেও পড়তে পারেন, কারো অন্নপ্রাশনে গেলেন পড়তে পারেন, বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছুতে আপনারা পরে যেতে পারবেন ফর্মেলটা আর কি। সব সময় ওর ডিমান্ডটা একটু হাই ভ্যালুয়েবল ডিমান্ড আর কি। সো আপনারা এগুলা চাইলে পড়তে পারবেন আর কি। আর টি শার্ট যদি পড়তে চান তাহলে আমি বলবো সলিড কালার পরেন। সলিড কালার টি শার্টের সাথে কী হয় জানেন, যে কোনো প্যান্ট ভালো লাগে ছেলেদের ক্ষেত্রে, এটা বলছি আমি, যে কোনো প্যান্ট ভালো লাগবে। আর আরেকটা জিনিস বলছি আমি, এবারের রাখিটা আপনাদের কীরকম কাটলো আমাকে একটু কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করলে আমি খুশি হব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার হাতে রাখি, আমারও বোন আছেন, ওনারা বেঁধেছেন, তারপর অঞ্জলিস কিচেন থেকে অঞ্জলি দিদি এসেও আমাকে বেঁধেছিলেন, তারপর আপনারা দেখবেন অঞ্জলি দিদির ভিডিওতে গিয়ে আমিও আছি, ওনার ভিডিওতে একটা শর্ট ভিডিওতে আমিও আছি রাখির রিলেটেড, মানে একটু মানে আমরা একটু কমেডি টাইপ ভিডিও করেছিলাম, তো এরকম আমি আছি আর কি। আপনারা নিশ্চয়ই দেখবেন আর ওনার ভিডিও, সবার ভিডিও দেখবেন, সবাইকে লাইক করবেন, কাউকে কিন্তু ডিসলাইক করবেন না। কেননা আমি তো আমি আমাকে ছাড়েন আমি আপনাদের সাবস্ক্রাইবার, যারই ভিডিও দেখবেন আপনারা কখনো ডিসলাইক করবেন না, সবসময় লাইক করবেন, লাইক করলে মানুষটা মোটিভেট হবে। আর এটা কেন বলছি, কারণ কি একজন মানুষের ভিডিও বানা, একজন মানুষ যখন ভিডিও আপনাদের সামনে আপলোড করে না, আপনারা তো ভাবেন ইজিলি বোধহয় করে দেয়, এরকম কিছু না, এত টাফ, মানে আমি নিজে ভিডিও করি আমি ফিল করি কীরকম টাফ, মানে এক একটা পার্ট আমরা 4 বার 5 বার 10 বার 20 বার এরকম করেও করি। আপনারা তো নিশ্চয়ই দেখছেন যে পুরোপুরি ভিডিও পুরো মানে কোনো প্রবলেম নেই, পুরো আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করছি, কিন্তু এটা না, এক একটা ভিডিও 1 ঘন্টার করি, তার উপর থেকে এগুলো আমরা কাট করে করি। তাই আমি বলছি কারোর ভিডিওতে যদি আপনাদের খারাপও লেগে থাকে তাহলে আপনারা কিছু বলবেনও না, বাট ডিসলাইক করবেন না কোনো দিনও না, প্লিজ, এটা আমি আপনাদের কাছে অনুরোধ। যদি আপনারা আমাকে যদি আপনাদের বন্ধু পাবেন, যদি আপনারা ফিল করেন যে আমি আপনাদেরকে ভালো টিপস দিই, তাহলে আমি এটাই সাজেস্ট করবো কারোর ভিডিওতে প্লিজ 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 ডিসলাইকটা করবেন না, সবসময় ট্রাই করবেন লাইক করার। কারণ লাইক করলে কী হয়, মানুষটা একটু বেশি মোটিভেট হয়, আর মানুষটা যত মোটিভেট হবে আপনাদের সামনে তো নিশ্চয়ই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবে। আপনারা সাবস্ক্রাইব করছেন এটার মানেটা হলো আপনাদের ভালো লেগেছে, তাই তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাই না? যদি আপনাদের ভালো লাগে তাহলে যে টাইপের ভিডিও ভালো লাগে তো মানুষটা তো ট্রাই করবো ওই টাইপের ভিডিও তো আপনাদের সামনে নিয়ে আসার, তাই না? তো কখনো এরকম করবেন না। আর যদি আমার আজকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যতগুলো কথা বলেছি বা যেগুলো আমি প্রোডাক্ট আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি বা আপনারা দেখছেন সবগুলোর লিংক আমার ডিসক্রিপশনে গিয়ে আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ওখান থেকে আপনারা প্রপার সাইজ প্রপার কালার দেখে আপনারা বাই করতে পারবেন। তো আজকে আমি দীপ ফ্যাশন থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর একটা জিনিস বলার ছিল যেটা আমি মানে এন্ডিংয়েও বলছি, এখন যেহেতু একটা প্যান্ডেমিক চলছে তাই আমি বেরোতে পারছি না, নাহলে আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখিয়ে দিতাম এবারে ট্রেন্ড কী, এবার কী চলছে। তাই আপনাদের হতেও পারে একটু বুঝতে প্রবলেম হচ্ছে, যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য অলওয়েজ রেডি। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ততক্ষণের জন্য আমি দীপ ফ্যাশন থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আর একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।